হ্যালো বন্ধুরা, আজ আমরা পোস্টার রিভিউ করতে চলেছি কে তুমি নন্দিনীর। কে তুমি নন্দিনীর ফার্স্ট পোস্টার আজ রিলিজ করা হয়েছে এবং এই পোস্টারে আমরা খাস কি দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, চেনা চেনা লাগছে হয়তো এই গানটা। হ্যাঁ, এই গানটি হয়তো সকলেই চেনেন, সেই মান্নাদের গেয়ে যাওয়া বিখ্যাত এই গান। সেই গানের কিছু কথা আজ আমাদের সামনে এসেছে একটি মুভির নাম অনুসারে, যে মুভির নাম দেওয়া হচ্ছে কে তুমি নন্দিনী। কে তুমি নন্দিনী মুভিটিতে শ্রীকান্ত নিমিত্ত নিবেদিত এবং পৃথিবীতে বসু পরিচালনায় এই ছবিটি আসতে চলেছে আমাদের কাছে। এই ছবিতে আমরা কিন্তু অভিনয় করতে দেখব বনি এবং নতুন রূপে অর্থাৎ নতুনভাবে রূপধুন নায়িকা আমাদের সামনে আসতে চলছে, যার নাম রূপসা। এই রূপসা কিন্তু এই বইয়ে প্রথম আমরা দেখব বনির বিপরীতে। এবং এই ছবিতে আমরা কিন্তু তাদের যে পোস্টারটি, এই পোস্টারে দেখা যায় যে বনির পিছনে কিন্তু রূপসাকে, রূপসার অর্ধেক অংশটা আমরা দেখতে পেয়েছি। আসলে রূপসার প্রথম এই মুভি বলে তাই তার পুরো অংশটা দেখানো হয়নি এই পোস্টারে, এবং বনিকে কিন্তু খুবই হ্যান্ডসাম দেখাচ্ছে এই পোস্টারে। এই পোস্টারে যে অর্থাৎ যে ছবির টাইটেলটা যে কে তুমি নন্দিনী, কে তুমি নন্দিনীর পাশে কিন্তু বড় করে একটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এই জিজ্ঞাসা চিহ্ন কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নাকি এই মুভিটি নাকি থ্রিলার মুভি হতে চলেছে, অর্থাৎ বনি সেনগুপ্তের নাকি পরবর্তী ছবি নাকি এই থ্রিলার মুভি। বনি সেনগুপ্তের পরবর্তী ছবি নাকি এই অর্থাৎ 2019 সালে নাকি দুটো মুভি আসতে চলেছিল, এবং তার মধ্যে কিন্তু আজ আমরা একটি ছবির পোস্টারও দেখতে পেলাম রীতিমতন, যে কে তুমি নন্দিনী। কে তুমি নন্দিনী পোস্টারটির শেষে কিন্তু আমরা জানতে পারলাম না যে এই মুভিটি কবে আসতে চলেছে, এখনও পর্যন্ত ডেট ঠিক করা হয়নি। হয়তো আর আমরা কিছুদিনের মধ্যে এই ছবির কিছু ট্রেলার বা টিজার আমরা খুব শীঘ্রই দেখতে পাবো সেটি আমার মনে হচ্ছে। এবং বনের যে অর্থাৎ শেষ ছবি অর্থাৎ গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড কিন্তু সেভাবে কিন্তু সাফল্য দেয়নি, এই সাফল্য দেয়নি কিন্তু। তাছাড়া কিন্তু এই যে গার্লফ্রেন্ড মুভিটির গানগুলো, এই গানগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, এবং দর্শক এই গানগুলো কিন্তু গার্লফ্রেন্ড মুভির গানগুলো কিন্তু সকলেই ভালোবেসেছিল। এবং দেখা যাক যে বনি সেনগুপ্তের পরবর্তী ছবি কে তুমি নন্দিনী কেমন হয় এবং দর্শক কেমনভাবে নিতে পারেন, এবং বনির বিপরীতে যে নতুন রূপ অর্থাৎ রূপসা কেমন অভিনয় করে তা জানতে হয় আমরা দেখব এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে। এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা এমন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।